নিজের বিছানার আধখানা তো ফাঁকাই, আর সেইখানে চাইলেই শুয়ে পড়তে পারেন যে কেউ। হ্যাঁ, অচেনা লোকদের বিছানা ভাড়া দেওয়াই পেশা এই তরুণীর। কোনো পুরুষকে তার সঙ্গে এক বিছানায় ঘুমানোর সুযোগ দিয়েই হাজার হাজার টাকা উপার্জন করেন তিনি। কিভাবে, আসুন শুনে নেওয়া যাক। বাড়ি ভাড়া অনেকেই দেন, প্রয়োজনে নিজের ব্যবহার করা জিনিসও ভাড়া দেন অনেকেই, কিন্তু নিজের বিছানা ভাড়া দিতে শুনেছেন কাউকে? এই তরুণী কিন্তু ঠিক তেমনটাই করছেন। রোজগারের জন্য নিজের বিছানা ভাড়া দেন তিনি, তার সঙ্গে এক বিছানায় ঘুমানোর সুযোগ পেতে পারেন যে কেউ। স্রেফ মানতে হবে কিছু শর্ত, তাহলেই নির্দিষ্ট টাকার বিনিময়ে ওই তরুণীর পাশে শোয়ার সুযোগ পাওয়া যাবে। আর এই পথেই প্রচুর টাকা রোজগারের উপায় খুঁজে নিয়েছেন ওই তরুণী। International Standard University, New Dimensions in Education। শুনতে অবাক লাগলেও সত্যি, রোজগারের জন্য মানুষ কি না করে। পয়সা রোজগারের জন্য এমনই অভিনব পথ বেছে নিয়েছেন মনিকা জারামিয়া। অস্ট্রেলিয়ান এই তরুণী মডেলের দাবি, এভাবেই তিনি হাজার হাজার টাকা রোজগার করেন। তবে একে কিন্তু দেহ ব্যবসার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এই বিশেষ উপায়ে রোজগারের কথা তার মাথায় এসেছে অন্য এক সূত্রে। অস্ট্রেলিয়ায় হট বেডিং নামে এক বিশেষ প্রথার চল রয়েছে। একই বিছানা অনেকে ব্যবহার করেন, উদ্দেশ্য হচ্ছে সবসময় বিছানা গরম রাখা। সেই কথা মাথায় রেখেই নিজের বিছানাটিও ভাড়া দেওয়ার কথা ভাবেন মনিকা। আসলে বিচ্ছেদের পর দীর্ঘদিন একাই ঘুমাতে হতো তাকে, এতে বিছানার একপাশ এতই ঠান্ডা হয়ে যেত যে রীতিমতো অসুবিধা হতো মনিকার। সেই সঙ্গে একাকিত্বের সমস্যা তো ছিলই, সব দিক ভেবে নিজের বিছানার অর্ধেকটায় অচেনা পুরুষদের ঘুমানোর অনুমতি দেন মনিকা। তবে এই সুযোগ কিন্তু বিনামূল্যে নয়, বিছানায় ঘুমানোর ভাড়াও নির্দিষ্ট রয়েছে। তবে শর্ত একটাই, এখানে যৌনতার কোনো জায়গা নেই। অর্থাৎ অচেনা ব্যক্তি তার বিছানায় ঘুমলেও কোনোভাবেই তার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার সুযোগ পাবেন না। আগে থেকেই এই শর্তের কথা জানিয়ে দেন মনিকা, তারপরও এই শর্ত মেনেই অনেকেই তার বিছানায় ঘুমাতে আসেন। তবে এটাই তার একমাত্র রোজগারের পথ নয়। মনিকা পেশাগতভাবে একজন মডেল, এছাড়া আরও কিছু কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন তিনি। নিজেকে পুরোদস্তুর ব্যবসায়ী বলতেই পছন্দ করেন মনিকা। যে কোনো উপায়ে রোজগার করাই তার আসল উদ্দেশ্য, এমনকি ঘুমানোর সময়ও রোজগার বন্ধ রাখতে চান না তিনি। আর তাই সেই সময়টুকুতেও ভাড়া দেন বিছানার একপাশ। মনিকার কথায় এভাবে মাসের শেষে অতিরিক্ত টাকা চলে আসে তার হাতে, যা ব্যবহার করে নিজের অন্যান্য প্রয়োজন মেটাতে পারেন তিনি। তার এই রোজগারের পদ্ধতি অবাক করেছে অনেককেই, তবে বুদ্ধি করে তিনি যে রোজগারের বিকল্প রাস্তা খুঁজে বের করেছেন তার জন্য এই মডেলের প্রশংসাও করেছেন কেউ কেউ। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।